আমরা আরো একটি ট্রাইবেকার উপভোগ করব আজকে। আসলে গত 7 জুন থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। আজকে কোয়ার্টার ফাইনাল, শেষ কোয়ার্টার, শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর সাথে সাথে প্রথম কবিরহাট সরকারি কলেজ এবং নোয়াখালী সরকারি কলেজের মধ্যকার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেনবাগ সরকারি কলেজ রয়েছে, এই টিম এ যেই জয়লাভ করুক তারা খেলবে সেনবাগ সরকারি কলেজের সাথে। প্রথম শটটি নিচ্ছে মাঝদি পাবলিক কলেজ, দেখা যাক। অন্যদিকে প্রথম শট নেবে সৈকত সরকারি কলেজ। يا رب يا